সিনেমার শুরুতে আমরা হাদুজাকে দেখতে পাই, যে একটা ছোট গ্রামে তার বাবার সাথে থাকতো। তার বাবা একজন দর্জি ছিল এবং সেলাইয়ের কাজ করত, কিন্তু হাদুজার এই কাজ ভালো লাগতো না। সে এই ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে দুনিয়া ভ্রমণ করতে চাইতো, নিজের মতো করে বাঁচতে চাইতো। তার বাবা তাকে বলে, বাইরের জগতে কিছুই নেই, দুনিয়া খুবই নিষ্ঠুর, তুমি আমার সাথে থেকে আমাকে কাজে সাহায্য করো। এভাবেই তাদের কথাবার্তা ঝগড়া রূপ নেয়। হাদুজা বলে, যাই কিছু হয়ে যাক না কেন, আমি অন্তত একবার বাইরের পৃথিবী দেখতে চাই। তাদের এই ঝগড়া বাইরে বসে থাকা একজন বৃদ্ধ লোক শুনছিল। এই লোকটির একটা কার্পেটের দোকান ছিল। লোকটি হাদুজাকে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে একটা ম্যাজিক কার্পেট দেখিয়ে বলে, এই কার্পেটটি তোমায় উড়িয়ে দুনিয়া ভ্রমণ করাতে পারে, তবে এটার জন্য তোমায় আমার একটা কাজ করতে হবে। হাদুজা দুনিয়া ভ্রমণ করার কথা শুনেই বৃদ্ধ লোকটির কথায় রাজি হয়ে যায়। বৃদ্ধটি বলে, আমার নাতনি রাজার শহর দিয়ে যাওয়ার সময় হারিয়ে গেছে, অনেক বছর কেটে যাওয়ার পরেও সে ফিরে আসেনি, তোমাকে তাকে খুঁজে আনতে হবে। হাদুজা বলে, সবই ঠিক আছে, কিন্তু আমি সেই শহরের রাস্তা জানি না। লোকটি বলে, এসব তোমায় ভাবতে হবে না, সবকিছু কার্পেটের উপর ছেড়ে দাও। এরপর হাদুজা কার্পেটটা নিয়ে আনন্দে আনন্দে বাড়ি চলে আসে। হাদুজা তার বাবাকে বলে, সে এই কার্পেটটা নিয়ে দুনিয়া ভ্রমণ করবে। হাদুজার বাবা মনে করে সে তার সাথে মজা করছে, এই জন্য তিনি হাদুজাকে বলেন, ঠিক আছে, যদি এই কার্পেটটা একটু উড়তে পারে তাহলে তুমি যা চাও তাই করতে পারো, দুনিয়া ভ্রমণ করতে পারো, দুনিয়ার যে কোনো প্রান্তে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না, তবে যদি এমনটা না হয় তাহলে তোমাকে আমার সাথে থেকে কাজে সাহায্য করতে হবে। এবার হাদুজা জানতো কার্পেটটা নিশ্চয়ই উড়বে, এই জন্য সে কার্পেটটার উপর বসে পড়ে, কিন্তু কার্পেটটা উড়ছিল না। হাদুজা বিভিন্ন ভাবে কার্পেটটাকে ওড়ানোর চেষ্টা করে, কিন্তু কার্পেটটার কিছুই হয় না। এটা দেখে হাদুজা কার্পেটটাকে পা দিয়ে আঘাত করে। তখন তার ছাগল বলে, তুমি ভালোভাবে বুঝিয়ে কার্পেটটাকে উড়তে বলো। ছাগলের কথা শুনে হাদুজা ভালোভাবে কার্পেটটাকে উড়তে বলে, যার পর কার্পেটটা উড়তে শুরু করে। এবার হাদুজার বাবা তার শর্তে হেরে গিয়েছিল, এই জন্য তাকে হাদুজাকে পৃথিবী ভ্রমণের অনুমতি দিতে হয়। এরপর হাদুজা রাজার শহরের উদ্দেশ্যে রওনা দেয়, যাতে সে বৃদ্ধ লোকটির নাতিকে খুঁজতে পারে। হাদুজা জীবনে প্রথম কোনো শহর দেখছিল, এই জন্য তার কোনো আইডিয়া ছিল না যে শহরের মানুষ কেমন হতে পারে। তার কাছে এখানকার পরিবেশটা খুবই অদ্ভুত লাগে, চারিদিকে মানুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল আর তাদের দেখে মনে হচ্ছিল তারা খুবই রেগে আছে। হাদুজার মনে পড়ে তার বাবা তাকে বলেছিল, শহরের মানুষ খুবই নিষ্ঠুর আর চালাক হয়ে থাকে। এরপর হঠাৎই একজন লোক হাদুজার কাছ থেকে তার কার্পেটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সুনেরি নামের একটা মেয়ে তাকে লোকটির হাত থেকে রক্ষা করে। এরপর মেয়েটি হাদুজাকে তার বাড়িতে নিয়ে যায়। এখানে হাদুজা অনেক ছেলে মেয়েদের দেখতে পায় যাদের কেউ ছিল না। তারা সকলেই বুলবুল নামের একটা খারাপ লোকের জন্য কাজ করত, যে তাদেরকে দিয়ে চুরির কাজ করাতো। এবার হাদুজাকে বাঁচানোর চক্করে সুনেরি কিছুই চুরি করতে পারেনি, যেটা দেখে হাদুজা বুলবুলকে নিজের ছাগলের কিছুটা দুধ দেয়, যেটা নিয়ে সে এখান থেকে চলে যায়। এরপর হাদুজা কার্পেটটিকে ঘুমানোর জন্য একটা ভালো জায়গায় নিয়ে যেতে বলে, আর কার্পেটটাও উড়ে তাকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। তবে পিছন থেকে বুলবুল হাদুজার উড়ন্ত কার্পেটটা দেখে ফেলে আর সে মনে মনে একটা ফন্দি তৈরি করে। পরের দিন সকালে হাদুজা ঘুম থেকে উঠে দেখে তার কাছে কার্পেটটা নেই। সে মনে করে সুনেরি হয়তো তার কার্পেটটা চুরি করেছে। এরপর হাদুজা সুনেরিকে খুঁজতে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পর সে তাকে খুঁজে পেয়ে যায়। তখন হাদুজা তাকে কার্পেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। সুনেরি বলে, আমি এই সম্বন্ধে কিছুই জানি না, তবে হতে পারে বুলবুল এই কাজ করেছে। সুনেরির এই কথা একদম সঠিক ছিল, কেননা পরের দৃশ্যে আমরা বুলবুলকে কার্পেটটা সাথে নিয়ে রাজার প্রাসাদে যেতে দেখি। এখানকার রাজা খুবই নিষ্ঠুর ছিল, তার গোটা প্রাসাদ সোনা দিয়ে মোড়ানো ছিল। সে শুধু মানুষদের থেকে টাকা নিতে জানতো আর সেগুলোকে নিজের জন্য ব্যবহার করত। এবার এই কারণেই রাজা অনেক মোটা হয়ে গিয়েছিল আর এখন সে নিজের পায়ে চলাফেরা করতে পারত না। সে নিজের জন্য এমন একটা কার্পেট খুঁজছিল যেটা তার ভার উঠিয়ে তাকে পুরো শহর ঘোরাতে পারে। রাজা শর্ত রেখেছিল, যদি কেউ তাকে এমন কার্পেট এনে দিতে পারে তাহলে সে তাকে নিজের বিশেষ লোক করে নেবে। এবার বুলবুলও রাজার বিশেষ লোক হওয়ার জন্যই কার্পেটটা চুরি করেছিল। এখানে সে রাজাকে কার্পেটটা দিয়ে দেয়, কিন্তু সেটা ঠিকভাবে কাজ করে না। অন্যদিকে হাদুজা তার কার্পেটটা ফিরে পেতে চাইছিল, যেই কারণে সে সুনেরির কাছে সাহায্য চাই। এরপর সুনেরি তাকে একটা মহিলার কাছে নিয়ে আসে, যে তাদের প্রাসাদে নিয়ে যেতে পারত। কিছুক্ষণ ভাবার পর মহিলাটি বলে, ঠিক আছে, আমি তোমাদের ফলের ঝুড়িতে লুকিয়ে প্রাসাদে পৌঁছে দেব। তো এরপর মহিলাটি তাদের প্রাসাদে নিয়ে আসে। মহিলাটি বলে, আমার কাজ এই পর্যন্ত, এখন সবকিছু তোমাদেরকেই করতে হবে। এদিকে কার্পেটটি রাজাকে না উড়িয়ে তাকে উল্টে দিয়েছিল, যার জন্য রাজা খুবই রেগে যায়। তখন লোকটি তার কাছে ক্ষমা চেয়ে তাকে আর একটা সুযোগ দিতে বলে। এরপর লোকটি কার্পেটটাকে একটা থামের সাথে দড়ি দিয়ে বেঁধে তাকে মারতে শুরু করে। আসলে লোকটি ভাবছিল এমনটা করলে কার্পেটটা তার কথা শুনবে। এরপর এখানে হাদুজার সুনেরি চলে আসে আর তারা চুপি চুপি কার্পেটটাকে মুক্ত করে নেয়। এরপর তারা এখান থেকে পালাতে শুরু
করে। এবার মেয়েটি প্রাসাদের ব্যাপারে অনেক কিছুই জানতো, এই জন্য রক্ষীদের দেখে সে এক জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু রক্ষীরা হাদুজাকে ধরে ফেলে। এরপর তারা হাদুজাকে রাজার সামনে নিয়ে আসে। তখন রাজা তাকে শাস্তি স্বরূপ ক্ষুধার্ত কুমিরের সামনে ফেলে দিতে বলে। এটা শুনে বুলবুল রাজাকে এমনটা করতে নিষেধ করে, কেননা একমাত্র হাদুজাই ছিল যে কার্পেটটাকে উড়াতে পারত। রাজা বুলবুলের কথা শুনে হাদুজাকে বন্দি করে রাখতে বলে। এরপর বুলবুল ঠিক করে সে গোপনে হাদুজার সাথে দেখা করে কার্পেট ওড়ানো শিখে নেবে। এদিকে হাদুজা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কারাগার থেকে বের হচ্ছিল, কিন্তু তখনই সেখানে বুলবুল চলে আসে। এরপর হাদুজা চালাকির সাথে তাদের নিচে ফেলে দিয়ে বাইরে চলে আসে। আর এখন তার কাছে কার্পেট তো ছিলই, শীঘ্রই সে সুনেরিকেও খুঁজে পেয়ে যায়। এরপর তারা দুজনেই কার্পেটে বসে প্রাসাদ থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সব দরজা বন্ধ করে দেওয়ায় তারা প্রাসাদ থেকে বেরোতে পারে না। রাজা হাদুজাকে বলে, যদি তুমি কার্পেট ওড়ানো না শেখাও তাহলে তোমার সাথীকে কুমিরের সামনে ফেলে দেব। এবার হাদুজা কিছু উপায় না দেখে রাজাকে কার্পেটটা দিয়ে দেয়। এরপর রাজা আর বুলবুল কার্পেটের উপর বসে পড়ে। রাজা হাদুজাকে বলে, এটাকে উড়তে বলো। তখন হাদুজা রাজার কথা অমান্য করে কার্পেটটাকে তাদের উচিত শিক্ষা দিতে বলে, যে কথা শুনে কার্পেটটা তাদের দুজনেরই অবস্থা খারাপ করে দেয়। এরপর কার্পেটটা তাদের কুমিরের সামনে ফেলে দেয়। তখন বুলবুলকে কুমিরে খেয়ে ফেলে। তবে এরপর যখন রাজা কুমিরটির উপরে পড়ে তখন বুলবুল তার পেট থেকে বের হয়ে যায়। এখন তারা দুজনে প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করে, কেননা কুমির দুটো তাদের পিছু করছিল। এইভাবে কুমিরের জন্য রাজাকে তার প্রাসাদ ছাড়তে হয়। এবার এসব দেখে রাজার গার্ডরা হাদুজাকে আটক করে। হাদুজা তাদের বুঝিয়ে বলে, তোমাদের নিষ্ঠুর রাজা এখন চলে গেছে, তোমরা আমাকে না ধরে যা মন তাই করতে পারো, তোমরা এখন মুক্ত হয়ে গেছো। এটা জেনে গার্ডরা খুবই খুশি হয় আর তারা হাদুজাকে ছেড়ে দেয়। এরপর হাদুজা সুনেরিকে জানায় সে এখানে একজনকে খুঁজতে এসেছে। হাদুজা তাকে বৃদ্ধ লোকটির কথা জানায়, যে কথা শুনে সুনেরি বলে, তুমি যাকে খুঁজছো সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমি। তো এরপর সুনেরি হাদুজার ছাগলটি তিনজনে কার্পেটে বসে গ্রামে ফিরে আসে। সুনেরির দাদা তাকে দেখে অনেক খুশি হয়। এরপর সন্ধ্যায় দুই পরিবার মিলে খাবার খেতে খেতে আনন্দ করতে থাকে। আর এভাবেই একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায়। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের একটু সাপোর্ট থেকে আমি অনেক বেশি মোটিভেশন পাই। তো দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।